ট্রান্সজেন্ডারটা আমরা পরে বলছি, হিজড়া কারা, হিজড়া কাদেরকে বলা হয়, হিজড়া যারা তাদেরকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মূলত এই প্রজাতির মানুষদেরকে হিজড়া পড়ে থাকি আমরা। তো এদেরকে বিভিন্ন নামে নাম দেওয়া হয়েছে, ইন্টারসেক্স বলা হয় তাদেরকে, তাদেরকে থার্ড জেন্ডার বলা হয়, তাদেরকে তৃতীয় লিঙ্গ বলা হয়, তাদেরকে প্রচলিত ভাষায় মানুষের মুখের ভাষায় তাদেরকে হিজড়া বলা হয়, এই নামগুলো তাদেরকে দেওয়া হয়েছে। আসলে তারা হিজড়ারা কারা, হিজড়াদের মূল পরিচয়টা কি? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হিজড়া হচ্ছে মানুষের ভেতরে, যেই মানুষের জন্মের ভেতরে ক্রোমোজমের ত্রুটির কারণে, ক্রোমোজমে অর্থাৎ জিনগত ত্রুটির কারণে, জন্মের জন্মগত ভাবে ত্রুটি নিয়ে, এবং যৌন প্রতিবন্ধী যে ব্যক্তি অর্থাৎ যার যৌন অঙ্গের ভেতরে কিছুটা ত্রুটি রয়েছে ক্রোমোজমের কারণে, তার সৃষ্টির মৌলিক উপাদানের কিছু পরিবর্তনের কারণে, এটি আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবর্তনের কারণে এবং এই ত্রুটির কারণে, ক্রোমোজমের ত্রুটির কারণে এই ব্যক্তি যৌন প্রতিবন্ধী ব্যক্তি, যাদের জন্ম পরবর্তী লিঙ্গ নির্ধারণে জটিলতা দেখা দেয়, সেটি নারী নাকি পুরুষ বোঝা যায় না, পরিষ্কার করে বোঝা যায় না। তার মানে হচ্ছে তার জন্মের সৃষ্টির ভেতরে তার যে ক্রোমোজম বা জিনগত যে সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যার কারণে নির্ণয় করা সম্ভব হয় না যে এই মানুষটি, এই আল্লাহর বান্দা, সে কি আসলে পরিপূর্ণ বান্দা নাকি পরিপূর্ণ বান্দি, সে কি পুরুষ নাকি নারী। এটি যখন নির্ণয় করা যখন জটিলতা দেখা দেয়, তখন তাদেরকেই মূলত ইন্টারসেক্স বা তাদেরকে তৃতীয় লিঙ্গ অথবা তাদেরকে থার্ড জেন্ডার অথবা আমাদের প্রচলিত ভাষায় তাদেরকে হিজড়া বলা হয়ে থাকে। এখন ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, যেই ব্যক্তির লিঙ্গ পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে না সে কি নারী না পুরুষ, ইসলাম তাকে আসলে কোন কাতারে ফেলবে, তাকে কি নরের কাতারে ফেলবে, পুরুষের কাতারে, নাকি তাকে স্ত্রীর কাতারে ফেলবে, সে বিষয়টিও কিন্তু আমাদের ডিসাইড করা প্রয়োজন, একটি সিদ্ধান্তে আসা প্রয়োজন। দুনিয়ার সকল ইমামগণ এই ব্যাপারে গবেষণা করেছেন যুগের পর যুগ ধরে। এই তৃতীয় লিঙ্গ বলতে আমরা যে মানুষগুলোকে বুঝি যাদের সৃষ্টির ক্রমজমের ভেতরে ত্রুটি দেখা দিয়েছে, যে ত্রুটির কারণে তাদের লিঙ্গগুলো স্পষ্ট হয়নি, এই প্রজাতির মানুষদের শরীয়ত কিভাবে তাদেরকে মূল্যায়ন করবে, শরীয়ত তাদেরকে পুরুষের কাতারে ফেলবে না নারীর কাতারে ফেলবে, সেই ব্যাপারে যুগে যুগে ইসলামিক স্কলারগণ তারা গবেষণা করেছেন, তারা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করেছেন। ব্যাপারটা এরকম নয় যে যে তৃতীয় লিঙ্গের মানুষগুলো এমন যে তাদের ব্যাপারে শরীয়তের কোনো নির্দেশনা নেই, কোনো ইনস্ট্রাকশন নেই, শরীয়তের ব্যাপারে সমাধান দিতে ব্যর্থ হয়েছে, না শরীয়ত ব্যর্থ হয়নি, বরং এখানে একটি পরিপূর্ণ সমাধানে কিন্তু ইসলামী শরীয়া এসেছে। আর সেটি হচ্ছে এই যে হিজরাদের ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে, সমস্ত ফেকার কিতাবগুলোতে এভাবেই এসেছে, ইমামগণ এই মত দিয়েছেন তারা যে তৃতীয় লিঙ্গের মানুষগুলো তাদের লিঙ্গের অবস্থা এবং তাদের শারীরিক কাঠামো যেদিকে বেশি প্রমাণিত হবে, যেদিকে বেশি বিকশিত হবে, যেদিকে বেশি প্রদর্শিত হবে অথবা যেটা অনুভূত হবে, তারা সেই কাতারের ভিতরেই তারা পড়বে। অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষগুলোর শারীরিক কাঠামো, তাদের দেহে অবয়ব, তাদের কণ্ঠ, তাদের চলাফেরা কেমন, তাদের চেহারার কাঠামো, অবগঠন ইত্যাদি, এই বিষয়গুলো যখন অধিক পরিমাণে একজন নারীর সঙ্গে মিলে যাবে, তখন তাকে নারী হিসাবেই তাকে ইসলামী শরিয়া গণ্য করে এবং শরিয়াতের সকল হুকুম আহকাম সে নারী হিসাবেই পালন করবে, এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বন্টন করবার ক্ষেত্রেও সে নারী হিসাবেই, সে পুরুষের অর্ধেক বা ছেলের অর্ধেক হিসাবে তিনি সম্পত্তি বন্টনে তিনি প্রাপ্ত হবেন, সম্পত্তি প্রাপ্ত হবেন। আবার ঠিক তার বিপরীত দেখে যদি হিজড়াদের শারীরিক অবকাঠামো বা তাদের গঠন, তাদের চালচলন, তাদের কাজকর্ম, তাদের হাতের বাহু শক্তি কেমন, তাদের শরীরের অবকাঠামো ইত্যাদি, এটা যদি অধিকাংশ পুরুষের সঙ্গে মিলে যায় এবং তাদের লিঙ্গের অধিকাংশ অবস্থাটা যদি পুরুষের সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই তিনি পুরুষদের কাতারে, পুরুষদের মধ্যেই তিনি গণ্য হবেন এবং ইসলামী শরিয়া তার উপরে শরিয়াতের সকল বিধানগুলোকে পুরুষ হিসাবেই তার উপরে কার্যকর করবে এবং এটা কার্যকর হবে।